ওখানে না একটু ব্যান্ডেড দিয়ে দিলাম, কারণ কি সেফটির জন্য। লামাহাটা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরোনোর আগে খুব খিদে পাচ্ছিল তাই এক প্লেট থুপ্পা খেলাম। এই দেখতে পাচ্ছ থ্যাঙ্কস, এখানে লামাহাটাটা মোস্ট প্রবাবলি শেষ হয়ে যাচ্ছে। দেখো এখানে নামছি না, এই রাস্তাটা ঢালাই এবং এখানেও বাঁদিকে রয়েছে সুন্দর পাইন বন, যেরকমটা ঠিক আমরা উপরে পাহাড়টায় পেয়েছিলাম। বেশ নিচের দিকে নামছি, ভারী অদ্ভুত এদিকে জঙ্গলটাও। আমাদেরকে ইঞ্জিন ব্রেকিংয়ে নামতে হচ্ছে, আমি এখন 2 নম্বরে গাড়ি ফেলে দিয়েছি। গাড়ি দেখো 19-20 চলছে, তার থেকে বেশি নামছে না। এই 3 নম্বরে ফেললাম, দারুণ দারুণ জায়গা এটা। আর আজকে তো বাড়ি চলে যাচ্ছি, তো এরপরে পাহাড়টাকে একটু মিস করব, বাট ঠিক আছে আবার আসব, এখানে না হোক অন্য কোথাও যাব। সেই ভিডিওগুলো দেখতে হলে তোমাদের কিন্তু ব্লগার বাবু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কি নিচু দেখো এই জায়গাটা, আমি একে নামছি তারপরেও হাতের ব্রেকটা মাঝে মাঝে প্রেস করছি যে পুরো ব্যাপারটা কন্ট্রোলে থাকে। একটা হাই করে দিলাম, ওরা মোস্ট প্রবলি আমার ছবি তুলছিল। পুরো ঢাল দিয়ে আস্তে আস্তে নামছি পাহাড় থেকে। এবার আমরা সিকিমের আগে ট্রাভেল করেছি, আমি সিকিমের রাস্তা কিন্তু এতটা খাড়া নয়, তবে দার্জিলিংয়ের রাস্তা বেশ খাড়া। আর দেখো কীভাবে নামছে, অনেক নিচে নেমে যায়। সিকিমে কিন্তু একটু স্লোপিংটা কম, তো আস্তে আস্তে নিচে নামবে, এতটা খাড়া নামতে হবে না। আর এখান থেকে ঢালাই দিয়ে নামতে নামতে পাহাড়ের দৃশ্য সুন্দর সুন্দর। এখানে কিছু সাদা ফুল গাছই মনে হচ্ছে হয়েছে, দেখো একটু অন্যরকম লাগলো। আর এই যে ধোত্রা ফুল অনেক বড় বড়, কি দারুণ লাগছে। দেখো এই গাছটা আমি থামাতে বাধ্য হলাম, অসাধারণ। নিচে আরও হলুদ কিছু ফুল হয়েছে, বাকি বন্ধুরা ওইখানে এগিয়ে গেছে। এখানে দেখো ওই গাছগুলো হয়েছে গোলাপি রঙের, পুরে এই জায়গাটার ভিউটা তো আলাদাই। বাদিকেও সেই গাছ, গাছগুলোর নাম জানলে আমাকে প্লিজ জানাও। সামনে তো পুরো ওই গাছে ভর্তি, আ হা হা। এদিকটা দেখো একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে, যেন পাহাড়গুলো দেখা যাচ্ছে না। নিচে দেখো অনেক চা বাগান, তোমরা সামনেও দেখতে পাচ্ছ হয়তো, চা চাষ হচ্ছে এখানে, ডান দিকেও রয়েছে। ওইদিকে ভিউটা দেখো, উফ উফ উফ। আর সামনের এই গাছটায় একদম পাতা নেই, ওয়াও কি লাগছে। এখানে মনে হয় মন্দির মতন ছিল নাকি বসার জায়গা। আর এই যে গোলাপি ফুল, এগুলো কি গাছ আমাকে একটু বলতো শুভজিৎ। এই দেখ গোলাপি গোলাপি ফুলের গাছ, এই যে দুদিকে, তোমরাও জানলে আমাকে কমেন্টে জানিও। আবার আমরা বাঁশ বাগানের মধ্যে চলে এসেছি, সরু সরু বাঁশ এগুলো, আমি জানি কচি বাঁশ কিনা, আমাদের ওখানে আরও মোটা হয় বাঁশগুলো। আর যত নিচে নামছি না কানগুলো তালা লেগে যাচ্ছে, আর ঢোক গিলতে হচ্ছে তারপরে তালা খুলছে। এখানে কোনো স্কুল আছে মনে হচ্ছে, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, খালি চায়ের বাগান। শুভজিৎ লিড করছে, ওই সামনে চলে গেছে, সেকেন্ড রয়েছে সৃজিৎ, থার্ডে মেঘদ্বীপ, ওই যে ফোর্থে শ্রমিক, এখানে আমি। কি রাস্তা এটা, কি রাস্তা, আমি হাত নামাতে পারছি না, হাতে ব্রেকিং আছে। ওই সামনে দেখো রাস্তাটা ঘুরে ঘুরে নামছে, আর আমাদের বন্ধুরাও ওই রাস্তা দিয়ে নামছে, কি দারুণ। ও হো 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 হো, কি অপূর্ব। এইভাবে বেঁকে 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 ওইদিকে এগোচ্ছে রাস্তা, আর আমরাও সেই রাস্তার সাথে সাথে এগিয়ে চলেছি। সাথে ডান দিকের ভিউটা তোমাদের মিস করলে কিন্তু হবে না, ডান দিকটা দেখো। ওহো অন্যরকম রাস্তা, পুরো সিনারি বদলে গেছে, অন্যরকম গাছ এগুলো, জানি না আমি নাম কি। আর গাছগুলোর রং যেটা একটু হালকা হালকা সবুজ রঙের। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, আমাকে শুভজিৎ বললো, দেখি ওই দেখো লেখা লাভার্স মিট ভিউ পয়েন্ট, এখানে আমি গাড়িটা পার্ক করাবো। ওইখান থেকে সবকটা গাড়িকে একে একে পার্ক করে দিয়েছি রাজামশাই এইখানে, আর ভিউ পয়েন্টে এবার উঠছি, বাকি সবাই উঠে গেছে। দেখা গেল ভিউ, আমি আগেও দেখেছি, আমি আগে ড্রোনটা তোলো এখান থেকে, না তুললে আর তোলো। আরে 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 আরে, দেখি ভিউটা একটু, ড্রোনটা তোলো এখানে, ড্রোনটা। আরে নিচে ত্রিবেণী, তাই তো এদিক থেকে আসে দেখো তিস্তা, এদিক থেকে আসে হচ্ছে রঙ্গিত, এখানে দুটো জল মিশছে। আর কি অপূর্ব একটা ভিউ, উপর থেকে একটা আঁকা বাঁকা পথ দিয়ে দেখো গাড়িগুলো ছোট 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 জ্বলছে। এই রাস্তাটা দিয়ে সিকিম যাওয়া যায়, এটা সিকিমের পাহাড়, এটা ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। এই নদীটা কিন্তু তিস্তাটাই কিন্তু আমাদের বাংলাকে সিকিম থেকে আলাদা করছে। রাইট নাও আমরাও সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে আছি। ওকে আমরাও তো আমাদের ওরকম বর্ডারেই আছি, তাই তো।
ড্রোনটা নামাতে গিয়ে আমার হাতের এখানটা না একটু কেটে গেছে হালকা করে, ব্লেডটা হাতে লেগেছে। আর এই মুহূর্তে আমাদের চলে এসেছে কোল্ড কফি, সেটা একটু খাবো আর এখান থেকে বেরিয়ে পড়বো। ড্রোন শটটা ভালো লাগলে কিন্তু লাইকটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এখনো শেষ হবে না। যাওয়ার আগে এক খুদের সাথে পরিচয়, যার বয়স মাত্র এক বছর, তার ডাক নাম হচ্ছে ইয়া, ভালো নাম সামরাগী। এই ভালো করে দেখো, বুঝতে পারছে না। ওখানে না একটু ব্যান্ডেড দিয়ে দিলাম, কারণ কি গ্লাস পড়লেও না এই জায়গাগুলোতে দেখবে তোমার একটু অনেক চামড়া ওঠে, তো এখানটাও ঘষা লাগতে পারে তার জন্য আর কি, সেফটির জন্য। এবার গ্লাভসটা পরে বেরিয়ে পড়ব। আরো ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে নামছি। এখন সময় হয়েছে 4:20, এখান থেকে শিলিগুড়ি এখনো 55 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে। আর দেখো এখানে আরো অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ উপরে গাছের জন্য না এক ফোঁটা আলো পৌঁছাচ্ছে না। শিলিগুড়ি 53 গ্যাংটক 66, এই ব্রিজটা দিয়ে আমাদের পার হতে হবে, তাই তো? চলো। ওহো, কাঠের ব্রিজ দিয়ে বাইক পার করছি তিস্তা নদীর উপর দিয়ে, কি মজা! না না, এটা তিস্তা না, তিস্তা ওইটা, এটা সম্ভবত রঙ্গিত, ওই দিক দিয়ে তিস্তা আসছে। দেখো ও কি ভিউ, নিচে নামতে না গরম লেগে গেছে, আর গরমের জন্য গ্লাভস চেঞ্জ করে নিয়েছি। আমার ইনার যে থার্মালটাকেও বদলে ফেলেছি। শ্রমিক চল না রে, আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আর বা দিকে তিস্তা নদী আমাদের সঙ্গ দিচ্ছে। তিস্তার এই জল নীলাভ, এটা বরাবর আমায় মুগ্ধ করে। নদীটাকে এবার ক্রস করছি আমরা, ডান দিকে সাদা সাদা পাথর দেখা যাচ্ছে। এখানে ভিউটা অসাধারণ, পুরো ফাঁকা রাস্তা, রাস্তার একটু অফ রোড থাকলেও বাদিকের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর শিলিগুড়িতে গিয়ে একটা কাজ রয়েছে, আমার ফুটপেকটা সারাতে হবে, টেম্পোরারি ফিক্স হলেও কিছু একটা করতে হবে, কারণ পাইপ খুব ব্যথা হয় এটার জন্য। কি হয়েছে এখানে, ডান দিকের এগুলোটা সাদা কেন আমি জানি না, কিরকমটা লাগছে দেখতে, অদ্ভুত। সময় ফ্রেশ হয়ে গেছি, শিলিগুড়ি হোটেলে আমি চলে এসেছি। এটা এখনকার ড্রেস আপ, এই হাইড্রেশন ব্যাগটা আমি নিচ্ছি, এবার বেরোবো। আমাদের খেতেও হবে এবং আমার গাড়িটাকে একবার দেখাতে হবে গ্যারেজে। এই মুহূর্তে আমরা আছি শিলিগুড়ি এসএফ রোডে, সামনে চলে এসেছে আমাদের জন্য খাবার। টোস্ট রয়েছে, এটা নুন দেওয়া, মাখন দেওয়া, আর এটা হচ্ছে চিনি দেওয়া বাটার টোস্ট, আর দার্জিলিং টি কড়া করে। দার্জিলিং টি একদম কড়া করে। আরে হেভি খেতে হয়ে গেছে, সারা দুপুর আমরা লাঞ্চ করিনি, সকালে সেই যে মোমো খাওয়া দেখলেন, তারপর এটা ফাস্ট ফুড মোমো, আর হচ্ছে চাউমিন টাউমিন গুলো খেলাম না, বাই বাই থুপ্পা এগুলো। এরপর আমি রাজামশাইকে সারাতে একটা গ্যারেজে চলে যাই, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাজামশাইয়ের কাজ চলছে। ফুটরেস্টটা যে অনেকটা বেঁকে গিয়েছিল, সেটাকে ঠিক করার জন্য ফুটরেস্টের মাঝখানে একটা মোটা রাবার ঢুকিয়ে দিই, এবং ওটা একটা গ্যাটিসের মতন কাজ করছিল, যার জন্য ফুটরেস্টটা অনেকাংশেই আগের পজিশনে চলে এসেছিল। সময় আপডেট এখন 10:11, আমরা ডিনার অর্ডার করেছি কিন্তু অনেকক্ষণ ধরেই খাবারটা আসছে না। আর বেশি বলবো না, বেশি বকবো না, খাবার আসলে শেষ করে দেবো, ঠিক আছে? খাবার অর্ডার করেছি, খাবারটা এখনো আসেনি। ডিনারে রয়েছে আমাদের রুমালি রুটি, পনির বাটার মশলা রয়েছে, দুপালে ডাল মাখনি রয়েছে, আরেকটা হচ্ছে বাটার নান, ভেতরে বাটার দেওয়া, বাকি সবাই রুমালি। থ্যাংক ইউ, স্যালাড চলে এসেছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। খাবার খাবো, হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন খেতে যাচ্ছি।